বাংলাদেশকে উপহার হিসেবে মডার্নার 30 লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। চীনের সিনোফার্মের 20 লাখ ডোজ ভ্যাকসিন আসছে আজ। ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছে মানুষ। ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি না মেনে চলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে, সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন। এবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর। আজ 17 জুলাই শনিবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 497তম দিন। আজ 627টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 28,989টি। এখন পর্যন্ত মোট কল 2,91,96,280টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 30,015টি। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে 29,214 জনের। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 72,15,581 জনের। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 8,489 জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত 10,92,411 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 29.06%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত 15.14%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,820 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 9,23,163 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 84.51%। 24 ঘন্টায় মারা গেছেন 204 জন। এখন পর্যন্ত সর্বমোট মৃত্যু হয়েছে 17,669 জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.62%। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 1,51,579 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় পুরুষ মারা গেছেন 125 জন, নারী মারা গেছেন 79 জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন 12,291 জন এবং নারী মারা গেছেন 5,378 জন। বয়স বিবেচনায় গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা, 11 থেকে 20 বছর বয়সী 2 জন, 21 থেকে 30 বছর বয়সী 5 জন, 31 থেকে 40 বছর বয়সী 12 জন, 41 থেকে 50 বছর বয়সী 25 জন, 51 থেকে 60 বছর বয়সী 58 জন এবং 60 ঊর্ধ্ব 102 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 202 জন এবং বাড়িতে মারা গেছেন 2 জন। বিভাগওয়ারি গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা, ঢাকা বিভাগে 82 জন, চট্টগ্রাম বিভাগে 32 জন, রাজশাহী বিভাগে 20 জন, খুলনা বিভাগে 49 জন, বরিশাল বিভাগে 5 জন, সিলেট বিভাগে 2 জন, রংপুর বিভাগে 10 জন ও ময়মনসিংহ বিভাগে 4 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 2,536 জন। এ সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 2,083 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 75,080 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 5,742 জন। এ সময় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 3,681 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 111,665 জন। এবার দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ফ্রান্সে ডেল্টা ধরনের প্রভাবে একদিনে 10,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। টিকা নেওয়া থাকলেও ফরাসিদের 10 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ব্রিটেন। চীনে করোনা ভাইরাসের উৎস সন্ধানে দ্বিতীয় দফায় গবেষণার প্রস্তাব করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেপ্টেম্বর নাগাদ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের জন্য সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মোট মৃত্যু 40,92,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত শনাক্ত 19,03,00,000-এর বেশি। সুস্থ হয়েছেন 17,35,00,000-এর বেশি মানুষ। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।